আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন, একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়? একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন, হয়? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি বলছেন তো। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না, জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরো কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে, বলে আচ্ছা করা বুঝছি না, আর আমরা বলছি না কাছে আসারই গল্প।